কি খবর সবার, তো চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আর এই ভিডিওটার মধ্যে কথা বলবো, অবশেষে আমি দেখে নিলাম প্রভাস, অমিতাভ বচ্চন, কমল হাসান এবং দীপিকা পাডুকোনের এই বছরের সবচেয়ে অ্যান্টিসিপেটেড প্যান ইন্ডিয়া সিনেমা কালকি 2898 এডি মুভিটা, যেটা কিন্তু বৃহস্পতিবার রিলিজ হয়েছে এবং আমি এতদিন পর আজকে দেখার সুযোগ পেয়েছি, কারণ ডেফিনেটলি আমার অফিস থেকে সেজন্য দেখা হয়নি। বাট নেভার দিলে বেশি লেট করে ফেলেনি, কারণ আমার দেখার খুবই এক্সাইটমেন্ট ছিল এই ফিল্মটা নিয়ে। তো অবশেষে দেখার পর আমার কীরকম রিয়াকশান এবং আমার দেখে কীরকম লাগলো এবং যত টাকা দিয়ে দেখলাম তার চেয়ে বেশি মানে এক্সপিরিয়েন্স কীরকম পেলাম কিনা, এবং এটার যে একটা সিনেমাটিক ইউনিভার্স হচ্ছে সেটা কত টা যুক্তিযুক্ত মানে একটা জাস্টিফাইড ব্যাপার, সেসব নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো। তো ভিডিওটা কিন্তু অবশ্যই সেই সব দেখবে, বাট তার আগে তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, যাতে এরকম রিভিউ রিয়াকশন অনেক রকম আপডেটস তোমার চ্যানেলটার মধ্যে পেয়ে থাকবে, এবং নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই অল করে দেবে যাতে প্রত্যেকটা ভিডিও আসলে তোমার নোটিফিকেশন পেয়ে যাবে। তো এই ভিডিওটার মধ্যে কিন্তু স্পয়লার থাকবে অবশ্যই, তোমরা যদি মুভিটা দেখে থাকো ইউ ক্যান ক্যারি অন উইথ দ্য ভিডিও, বাট যদি না দেখে থাকো তাহলে আমি আগে সাজেস্ট করবো তোমরা প্লিজ এই মুভিটা বিগ স্ক্রিনে গিয়ে আগে এক্সপিরিয়েন্স করো, তারপরে এই ভিডিওটা দেখো, তাহলে কিন্তু তোমরা অনেক কিছু বুঝতে পারবে। তো কালকি 2898 এডি মুভিটা, এখান থেকে নাম থেকে তোমরা বুঝতে পারছো যে এই যে কালকি এটা কিন্তু ডিফারেন্ট ভেরিয়েশনস, ডিফারেন্ট মানে অ্যাফার্মেশনস বলা যেতে পারে, এই নামটা কিন্তু এভাবে ইউজ করা হচ্ছে, কারণ কালকি অবশ্যই একটা মহাভারতের রেফারেন্স তোমরা পাবে এবং কালকি হিন্দিতেও কিন্তু কালকি কাল এরকম কিন্তু বলে থাকে। তো এই ওয়ার্ডটা কিন্তু ডিফারেন্ট সিচুয়েশনে ডিফারেন্টভাবে কিন্তু ইউজ করা হয়েছে, যে জিনিসটা কিন্তু সিরিয়াসলি ফিল্মটা দেখার সময় আমি জাস্ট অ হয়ে গেছিলাম টু বি অনেস্ট। এবং মহাভারতের রেফারেন্স নিয়ে যে একটা গল্প যে বানানো যায় এবং সেই গল্পটা যে এই লেভেলের হতে পারে, যেটা মানে দেখে তুমি জাস্ট মানে পুরো বিষয় থেকে যাবে এবং ওই জিনিসটা এক্সপিরিয়েন্স করার পর রীতিমতো তুমি সেই ঘোরের মধ্যে থাকবে, সেটা এই মুভিটা না দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। এবং তোমরা যদি মনে হয় যে এই কালকি 2898 এডি এই যে মুভিটা এটা পুরোপুরি বেস্ট অফ মহাভারতের যে গল্প সেটার মধ্যে, তাহলে বলবো যে তোমাদের ধারণাটা সম্পূর্ণ একদম ভুল, কারণ মহাভারতের যে লাস্টের যে যুদ্ধটা ছিল সেই যুদ্ধটা রেফারেন্স নিয়ে এবং এই সেই যুদ্ধটার পরের এখানে একটা আমরা ফিকশনাল স্টোরি দেখতে পাবো, বাট হ্যাঁ সেই যুদ্ধটার কিন্তু অনেক কিছু কনটেক্সট পুরো গল্পটার মধ্যে কিন্তু রেলেভেন্ট অবশ্যই থাকবে। তো এখানে একটু করে গল্পটা যদি বলে দিই, এখানে আমরা দেখতে পাচ্ছি যে মেন কয়েকটা ক্যারেক্টার্স আছে, যেরকম প্রভাস আছে, দীপিকা পাডুকোন আছে, এখানে অমিতাভ বচ্চন আছে এবং আছে কমল হাসান। তো এখানে অমিতাভ বচ্চনের ক্যারেক্টারের নাম হচ্ছে অশ্বত্থামা, যেটা তোমরা অলরেডি নামটা জেনে গেছো আগে থেকেই, তো এটা কোনো রকম স্পয়লার না। তো অশ্বত্থামা হচ্ছে সেই অশ্বত্থামা যে মহাভারতের সময় তাকে একটা বরদান দেওয়া হয়েছিল যে সে কোনো দিনও মরবে না, এবং কালকি অবতারের একজন আসবে যখন পুরো মানে দুনিয়াতে পুরো পৃথিবীতে যখন মানে করাপশন একদম পুরো খারাপ জিনিস যখন ভরে যাবে তখন একটা ভগবান মানে আসবেন, অবতার নেবেন এবং তাকে প্রোটেক্ট করার জন্যই কিন্তু অশ্বত্থামাকে আজীবন মরণাত্মর আজীবন কিন্তু বেঁচে থাকতে হবে, এরকম কিন্তু তাকে বর ভগবান কৃষ্ণ দিয়ে গেছিল। তো এটার পর এখানে ওই মহাভারত ঘটনার 6000 বছর পরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অশ্বত্থামা বেঁচে আছে এবং এখানেই ঘটনাটা শুরু হবে সেটা হচ্ছে। আরেকদিকে আমরা দেখতে পাচ্ছি প্রভাস হচ্ছে বাউন্টি হান্টার, এখানে একটা মানে দুনিয়া দেখানো হচ্ছে, একটা ফিকশনাল ওয়ার্ল্ড টাইপের দেখানো হচ্ছে যেখানে মানে মানুষদের বেঁচে থাকার জন্য, মানুষদের জীবন জীবিকার জন্য তাদের অনেক রকম এখানে বাউন্টি কালেক্ট করতে হয়, এবং এই সব কিছুর মধ্যে কিন্তু দীপিকা পাডুকোনের ক্যারেক্টারটা চলে আসবে, কারণ তোমার ট্রেলারে অলরেডি দেখেছো যে তিনি কিন্তু প্রেগনেন্ট। বাট এখানে কিন্তু একটা টুইস্ট অবশ্যই আছে, সে যে সে প্রেগনেন্টটা হলো কীভাবে, কারণ এখানে যে যে সব ঘটনাগুলো দেখাবে সেখানে কিন্তু তার প্রেগনেন্ট হওয়ার কিন্তু কথা না, এবং তিনি যখন প্রেগনেন্ট হবে তখনই কিন্তু বোঝা যাবে যে না এর মধ্যে কিন্তু ভগবান জন্মগ্রহণ করতে চলেছে, সেই বাচ্চাটাকে প্রোটেক্ট করার জন্য এবং দীপিকা পাডুকোনকে প্রোটেক্ট করার জন্য কিন্তু অমিতাভ বচ্চন আসবে। এখানে এই যে কমপ্লেক্সের যে জায়গাটা যে দেখাচ্ছে সেটা হচ্ছে একটা এমনই একটা স্থান যেখানে মানে যে আছে যে হেড আছে ওখানকার সে হচ্ছে কমল হাসান, তো তিনি আর্থের পুরো রিসোর্স একদম টেন নিয়ে ওখানে তিনি নিজের মতো একটা দুনিয়া বানিয়েছেন এবং সেই জায়গাটায় যাওয়ার জন্য মানুষরা একদম ব্যাকুল ব্যস্ত হয়ে থাকে, এবং তিনি কিন্তু ওই পুরো নিজের দুনিয়াটার মধ্যে এবং তার আশেপাশে যা আছে সবগুলোকে কিন্তু তিনি কিন্তু কন্ট্রোল করছেন, এবং ওখানের মধ্যে কিন্তু একটা চক্র চলছে, তার কিন্তু একটা মোটিভ আছে, সেই মোটিভটা কি আমি সেটা এখন বলবো না। তো এই মোটিভটা কতটা সাকসেসফুল হবে এবং এই মোটিভটার মধ্যে যখন দীপিকা পাডুকোন জড়িয়ে যাবে তখন আলটিমেটলি কী হয়, এবং এখানে প্রভাসের একটা কিন্তু হিউজ রোল আছে, তিনি কিন্তু একজন বাউন্টি হান্টার, তো তিনিও কিন্তু দীপিকা পাডুকোনের পেছনে পড়ে যাবেন, কিন্তু কেন, কিসের জন্য, এবং আলটিমেটলি তিনি কি তাকে পাবেন, কিসের মোটিভে পাবেন কিনা, এবং বা তাকে তিনি বাঁচাবেন কিনা, এবং তার ক্যারেক্টারের সাথেও কিন্তু একটা হিস্ট্রির অবশ্যই রেলেভেন্ট আছে। তো আলটিমেটলি কী হয় এই সব কিছু জানতে গেলে কিন্তু তোমাদের কালকি 2898 এডি এই মুভিটা দেখতে হবে, এবং এর সাথেও অবশ্যই একটা কথা বলতে হবে, শাশ্বত চট্টোপাধ্যায় ক্যারেক্টারটা কিন্তু যথেষ্ট যথেষ্ট ইম্পর্টেন্ট আছে, মানে এত দিন ধরে আমরা যেরকম দেখে এসেছি যে বাঙালি ক্যারেক্টারদের সেটা মানে সাউথে হোক বা হিন্দি ইন্ডাস্ট্রিতেই হোক সেরকম কিন্তু ইম্পর্টেন্ট রোল বা সেরকম কিন্তু স্ক্রিন প্রেজেন্স দেয় না কয়েকটা ফিল্ম ছাড়া, বাট
সাউথে কিন্তু সেরকম প্রেফারেন্স তারা পায় না। সেখান থেকে বলতে গেলে শাশ্বত চ্যাটার্জির যে ক্যারেক্টারটা, তিনি কিন্তু বিশাল বিশাল একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করছেন এবং তার ক্যারেক্টারটা কিন্তু একটা ক্যাটালিস্ট টাইপের রোল কিন্তু প্লে করবে গল্পটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এবং তিনিই কিন্তু মূল কাণ্ডেই থাকবে এই ফিল্মটার মধ্যে। যা সব ঘটনা, যা সব যুদ্ধ হবে তার পেছনে তারই কিন্তু অবদান থাকবে। তো সেখানে তার পারফরমেন্সটা কিন্তু যথেষ্ট ভালো ছিল, স্ক্রিন প্রেজেন্স ওয়াইজ তার কিন্তু অ্যাক্টিংটা বেশ ভালোভাবে এখানে দেখানো হয়েছে। বাট এই ফিল্মের যে টুইস্টগুলো রেখেছে, মানে মহাভারতের গল্পের সাথে যেরকম রেফারেন্সে প্রেজেন্ট সিচুয়েশনে যা যা কাণ্ড ঘটছে, এবং এখানে আমরা মানে দেখতে পাবো যে পুনর্জন্মের ব্যাপারও এখানে দেখানো হয়েছে, তো প্রত্যেকটা এলিমেন্ট যেভাবে তুলে ধরা হয়েছে গুজবাম্পস দেবে, লিটারালি তোমাদের গুজবাম্পস দেবে। এবং মানে মহাভারত তোমরা যদি অল্প বিস্তর পড়ে থাকো বা যদি তোমাদের মনে থাকে তাহলে তোমরা ব্যাপারগুলো এখানে বুঝতে পারবে যে কী রেলেভেন্সে কী ঘটনা হচ্ছে না হচ্ছে, বা এখানে কয়েকটা যে মূল ক্যারেক্টারের নাম দেখাবে তাদের কীরকম গল্প সেগুলো কিন্তু তুলে ধরা হয়েছে। এবং হ্যাঁ, এই 6000 বছর পরেও যখন আমরা এখানে এই যে কারেন্ট সিচুয়েশনগুলো দেখতে পাবো, সেখানেও কিন্তু মহাভারতের অনেক কিছু জিনিস কিন্তু উঠে আসবে। তো সেগুলো কি এবং এর পেছনে কোনো কিছু রেসেম্বলেন্স বা কোনো কিছু লিঙ্ক আছে কিনা সেটা তো অবশ্যই ফিল্মটা দেখলে তোমরা বুঝবে। তো এই পুরো 3 ঘন্টা ফিল্মটার মধ্যে গল্পটা বিল্ড আপ করতে কিন্তু যথেষ্ট সময় নিয়েছে, কারণ এই যে প্রত্যেকটা যে মেন ক্যারেক্টার আছে, প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট। প্রত্যেকটা ক্যারেক্টারের যে ডেভেলপমেন্ট করা সেটার জন্য কিন্তু ফার্স্ট হাফটা অনেকটা অনেকটা সময় নেবে। বাট হ্যাঁ, সেকেন্ড হাফ থেকে যখন গল্পটা একদম পিক মোমেন্টে চলে যাবে তখন থেকে কিন্তু তোমরা রীতিমতো চার্জড আপ হয়ে যাবে এবং তখন থেকে কিন্তু তোমরা পুরোপুরি উপভোগ করবে। তো ফার্স্ট হাফ আর সেকেন্ড হাফের মধ্যে বলতে গেলে ফার্স্ট হাফটা আমার মোটামুটি লেগেছে, কিছু কিছু জায়গায় সত্যি টেরিফিক ছিল, দারুণ ছিল। স্পেশালি ফিল্মের শুরুতে যে এখানে মহাভারতের যুদ্ধটা যে দেখাবে, যে রেফারেন্সে দেখাবে, সেটা কিন্তু দারুণ লেগেছে। একটু অ্যাকশন সিকোয়েন্সেস বেশ ভালোভাবে এখানে পুট ডাউন করা হয়েছে ফার্স্ট হাফের মধ্যে। বাট হ্যাঁ, যে জিনিসটা সবচেয়ে বেশি ঘেটে দিয়েছে সেটা হচ্ছে দিশা পাটানির ক্যারেক্টারটা। মানে এখানে প্রভাস আর দিশা পাটানির যখন ওই লাভ স্টোরিটা আমরা যখন দেখতে পাবো, ওটা অনেকটাই সময় কিন্তু ফিল্মটার মধ্যে নিয়ে নিয়েছে, যেটা কিন্তু আলটিমেটলি কোনো সেরকম দরকার ছিল না, টু বি অনেস্ট। কারণ তার ক্যারেক্টারটা যেভাবে এখানে দেখালো, মানে ডেভেলপমেন্ট বা তাদের গল্পটা কিন্তু ঠিকঠাক ছিল, বাট তার ক্যারেক্টারটা যেভাবে শেষ করলো সেটা কিন্তু অনেকটা ধোঁয়াশা থেকে গেল, যে আলটিমেটলি সে গেল কোথায় বা তার সাথে কী হলো। তো ওই পার্টটার জন্য কিন্তু ফিল্মটার রান টাইমটা অনেকটাই বেড়ে গেছিলো, এবং আমার মনে হয় যে গানটা দেখানো হয়েছে তাদের যে ওই সিনগুলোর মধ্যে সেটা অনেকটাই আননেসেসারি ছিল, কারণ মানে ওই পার্টটা না আমার পুরো ফিল্মটার মধ্যে একটু বেমানানটাই কিন্তু মনে হয়েছে। এবার অ্যাক্টিংয়ের দিক থেকে যদি বলতে হয়, সবার ওপরে বলতে হবে অমিতাভ বচ্চন। মানে এই লোকটা 80 বছর বয়সেও যে কাণ্ড করে দেখালো ফিল্মটার মধ্যে, সেটা মানে হ্যাটস অফ, লিটারেলি হ্যাটস অফ। পুরো ফিল্মটার মধ্যে তিনি একা কাঁধে নিয়ে গেছেন, কারণ তার যে ক্যারেক্টারটা অশ্বতামা সেটা কিন্তু বিশাল একটা ইম্পর্টেন্ট রোল। এবং এখানে একটা ফাইট সিকোয়েন্স আছে, এখানে দুই মহারথী মুখোমুখি হবে, প্রভাস আর অমিতাভ বচ্চন এখানে ফেস অফ যে অ্যাকশন সিকোয়েন্সটা দেখাবে, সেখানে মানে অমিতাভ বচ্চনের যে স্ক্রিন প্রেজেন্সটা সেটা কিন্তু প্রভাসের স্ক্রিন প্রেজেন্সকে রীতিমতো ওভার শ্যাডো করে দিচ্ছে। মানে যখন যখন তিনি স্ক্রিনে আসছেন না, তোমরা জাস্ট তাকেই দেখবে, অ্যাকশনগুলো তিনি যেভাবে করেছে সেগুলো সত্যি তারিফ করার মতো। এবং ফর দ্য ফার্স্ট টাইম আমি যেহেতু ফিল্মটা হিন্দিতে দেখেছি, হিন্দিতে প্রভাস ডাবিং করেছে, তো প্রভাসের এতগুলো এর আগে আমি অনেক হিন্দি ডাবিং মুভি দেখেছিলাম, সেখানেও তার অরিজিনাল ডাবিং ছিল। সেখানে বলতে গেলে এই মুভিটাতে তার হিন্দি কিন্তু অনেকটা অনেকটা ইম্প্রুভ হয়েছে, মানে দেখে কিন্তু তোমাদের কোনো মানে জড়তা বা সেরকম কিন্তু মনে হবে না, তিনি কিন্তু বেশ ভালোভাবে কিন্তু হিন্দিটা এখানে বলেছেন। এবং স্যালারে তার যতটা ডায়লগ কম ছিল, সেখানে বলতে গেলে এই মুভিটা কিন্তু তার ডায়লগ অনেক বেশি ছিল, এবং তিনি কিন্তু তার পারফরমেন্সটা বেশ ভালো দিয়েছে। বাট হ্যাঁ, ফার্স্ট হাফের যে সেকেন্ড হাফে তার যে ক্যারেক্টার ট্রান্সফরমেশনটা হবে সেটা লিটারেলি দেখার মতো ছিল, জাস্ট ওটা সিটি মারা মুভমেন্ট ছিল বলতে গেলে। এবং তারপর আসছে দীপিকা পাডুকোন, তার ক্যারেক্টারটা যেহেতু তিনি একটা মানে প্রেগনেন্ট উমেনের রোল প্লে করছে এবং বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা, এবং তার এখানে ইন্টারভ্যালের আগে একটা সিন আছে, তার ওখানে অ্যাক্টিং, তার ওখানে এক্সপ্রেশন, মানে ওই সিনটা যেভাবে বিল্ড আপ করেছে এবং ওই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যখন হচ্ছে লিটারেলি গুজবাম্প মোমেন্ট দেবে, মানে একটা আলাদা অনুভূতি হবে তোমাদের লিটারেলি। এবং ওই সিনটার সাথে তোমরা যারা যারা হাউস অফ ড্র্যাগনস দেখেছো সেখানেও একটা রিলেভেন্ট ওরকম একটা মোমেন্ট আছে, সেটা কিন্তু তোমাদের তখন ইনস্ট্যান্ট মাথার মধ্যে ক্লিক করবে। আমার কিন্তু সত্যি ওই সিনটা দেখার সময় কিন্তু হাউস অফ ড্র্যাগনের ওই মোমেন্টটা কিন্তু মনে পড়ছিল। তো এরকম কিছু কিছু তোমরা রিলেভেন্স কিন্তু পাবে, বাট যখন তোমরা ফিল্মটা দেখবে পুরো 3 ঘন্টা তোমরা কিন্তু পুরো ফিল্মটার মধ্যে ইনভেস্ট থাকবে, পুরো ফিল্মটার মধ্যে এনগেজ থাকবে। মানে ভিজুয়ালি ট্রিটমেন্ট ফিল্মটার মধ্যে যা দেখিয়েছে, এরকম মানে এক্সপিরিয়েন্স, এরকম ট্রিটমেন্ট এর আগে বলিউড হোক বা ইন্ডিয়ান সিনেমায় হোক, আমি যদি বাহুবলীকে সারিয়ে রাখি, এরকম ফিল কিন্তু তোমরা কোথাও পাবে না। ইভেন বাহুবলীর যে সিনেমাটোগ্রাফি বা বাহুবলীর যে VFX যা ছিল সেগুলো কিন্তু এই কালকি মুভির কাছে লিটারেলি ফেল, কারণ এই মুভিটায়
যে মানে এক্সপিরিয়েন্সটা তোমাদের দেখাবে প্রত্যেকটা এখানে, মানে যে সিনগুলো হোক বা এখানে যে বিভিন্ন যে টাউনগুলো দেখাচ্ছে, তো সেগুলোর যেভাবে ভিএফএক্স সিজিআই যে করেছে সেগুলো কিন্তু সত্যি দেখার মতো ছিল। এবং পুরো বিগ স্ক্রিনে যে এক্সপিরিয়েন্সটা হচ্ছে ফাইটিং সিকোয়েন্স থেকে শুরু করে হোক প্রত্যেকটাই, যে ডিস্টোপিয়ান যে ওয়ার্ল্ডটা যেখানে ক্রিয়েট করেছে সেগুলোর যে মানে সেট আপটা, সেগুলো কিন্তু বেশ ভালোভাবে কিন্তু তুলে ধরা হয়েছে। কোথাও কিন্তু আমার ভিএফএক্সে কাঁচা কাজ একদমই মনে হয়নি। এবং এখানে প্রভাসের যে এখানে ইন্ট্রোডাকশন যে সিনটা হবে সেখানে একটু কমেডি রেখেছিলো, বাট আমার মনে হয় ওটা একটু না রাখলেও চলতো, কারণ একটা এরকম সিরিয়াস টাইপের হলে কমেডিটা ঠিকঠাকভাবে কিন্তু ইনপুট করতে হয়, না হলে কিন্তু সেটা অতটাও খাটে না। তো ওই ইন্ট্রোডাকশন সিনে যেটুকু যেটুকু কমেডি একটু মুভমেন্ট দেখাচ্ছিলো আমার অতটা ভালো লাগছিলো না, বাট হ্যাঁ ওই ইন্ট্রোডাকশন সিনে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা হবে, মানে এখানে ভাইরাবার যে থিম সংটা হবে সেটা কিন্তু তুখর, জাস্ট এক কথায় আগুন, মানে গানটা শুনে লিটারেলি আমার পছন্দ হয়ে গেছে। এবং এখানে প্রভাসের ওই যে গাড়ি বিজ্জুর সাথে যে ভাইরাবার যে এখানে যে ডেডলি কম্বিনেশনটা, মানে তাদের যে বন্ডিংটা সেটা কিন্তু সত্যি বেশ এনজয়েবল ছিল। এবং আরেকটা জিনিস, এখানে প্রচুর প্রচুর ক্যামিও আছে এবং এক একটা ক্যারেক্টারের এমন এমন ক্যামিও যেগুলো আনএক্সপেক্টেড, লিটারেলি আনএক্সপেক্টেড, তোমরা দেখলে পুরোপুরি থ হয়ে যাবে। এবং এখানে একটা ক্যামিও সাথে যখন এখানে প্রভাসের যখন কথাবার্তা হবে সেখানে কিছু কিছু রেফারেন্স এমনভাবে টেনেছে যে সেই জিনিসগুলো কিন্তু দারুণ লেগেছে আমার। এবং সবচেয়ে ব্যাপারটা হচ্ছে ফিল্মের শেষে ক্লাইম্যাক্সে যখন ওই মানে যুদ্ধটা যখন হবে, যেটা কিছু সিন তোমরা অবশ্যই ট্রেলারে দেখেছো, তো ওই লাস্ট 40-50 মিনিট মেবি ওখানে যে ফাইটিং সিকোয়েন্সটা হবে এবং লাস্টে যে পিক মোমেন্টটা আসবে সেটা এক কথায় মাথা খারাপ করে দেওয়ার মতো। এবং ওই মোমেন্টটা কিন্তু মানে তোমাদের মধ্যে একটা আলাদা মানে ভাইব এনে দেবে যে এরপর কী হবে, এরপর কী হতে চলেছে, অনেক রকম কিন্তু তোমাদের মাথার মধ্যে থট প্রসেস আসবে। এবং এর সবক ঊর্ধ্বে কমল হাসানের যে ক্যারেক্টারটা সেটা কিন্তু এই ফার্স্ট পার্টে যতটা না স্ক্রিন প্রেজেন্স পেয়েছে, তিনি কিন্তু একটা ছাপ অবশ্যই রেখে গেছে যেটা কিন্তু পরের পার্টে বিশাল বড় একটা ভূমিকা কিন্তু পালন করবে। এবং পরের পার্টে যে লিটারেলি যুদ্ধটা লাগতে চলেছে সেটা কিন্তু পুরোপুরি একদম গরম করে দেওয়ার মতো। এবং লাস্টের ওই সিনটা যেটা দেখালো না, এবং যে রেফারেন্সটা দিল এবং তাকে যেভাবে রিপ্রেজেন্ট করলো, সেখান থেকে কিন্তু অনেক রকম থিওরিস, অনেক রকম রেফারেন্সেস, মিথোলজিক্যাল রেফারেন্সেস তোমরা কিন্তু পেয়ে থাকবে। তাছাড়া এখানে বাকি আরও কয়েকটা ক্যারেক্টার্স আছে যাদেরও রোল ইম্পর্টেন্ট আছে, প্রত্যেকজনের অভিনয় কিন্তু দারুণ ছিল। এবং ফিল্মটার মধ্যে অ্যাকশন কিন্তু লিটারেলি দেখার মতো, কিছু কিছু মানে মোমেন্ট আছে তোমরা সিটি মারবে, হাততালি দেবে, এবং কিছু কিছু মোমেন্ট আছে তোমাদের গায়ে কাটা দেবে। তো ওভারঅল এটুকুই বলবো, এই মুভিটা বিগ স্ক্রিনে দেখার মতো একটা মুভি করেছে। মানে হলিউডে এতদিন ধরে আমরা যেরকম লেভেলের মুভি দেখে আসি, যেরকম ভিএফএক্স সিজিআই সিনেমাটোগ্রাফি যেরকম হয়, সেই লেভেলে কিন্তু কালকি 2898 এডিএ মুভিটা করেছে। এবং হ্যাঁ, এই মুভিতে কিছু কিছু কাস্টিউম বা কিছু কিছু সিন দেখার সময় তোমাদের ডিউন মুভিটার কথাও কিন্তু মনে পড়তে পারে, বাট সেটা আলাদা ব্যাপার। বড় কথা হচ্ছে একটা মাইথোলজিক্যাল গল্পকে এরকম একটা গল্পের মধ্যে ফেলে যেভাবে একটা কমপ্লিট প্যাকেজ বানিয়েছে এবং যে ইউনিভার্সটা ক্রিয়েট করছে সেটা কিন্তু এক কথায় সত্যি চমৎকার। এবং এটা যদি ভালোভাবে চলতে থাকে তাহলে এটা যে কোন পর্যায়ে নিয়ে যাবে সেটা জাস্ট মানে বলা বাহুল্য, যে সেটা মানে ভাবনা চিন্তার বাইরে বলা যেতে পারে। তো ডিরেক্টর এই ফার্স্ট পার্টে যে জাদুটা দেখালো, যে খেলটা দেখালো এবং যে এন্ডিংটা রেখে গেল সেটা কিন্তু চমৎকার। মানে বাহুবলীর ওই পার্ট ওয়ানে এন্ডিংয়ে যেরকম অডিয়েন্সে একটা মানে একটা উৎসুকতা বাড়িয়ে দিয়েছিল যে কী হবে কী হবে, এখানের যে এন্ডিংটা দেখিয়েছে না সেটা কিন্তু ওই এক্সপেকটেশন বা ওটার উৎসুকটা কিন্তু ডাবল করে অবশ্যই দেবে। এবং ফিল্মটা দেখার পর সিরিয়াসলি আমার এখনও মাথার মধ্যে ঘুরছে, মানে প্রত্যেকটা ওই সেই মুভমেন্ট আমি যাচ্ছে এক্সপিরিয়েন্স করেছি না সেগুলো লিটারেলি ভোলার মতো না। তো এটা বিগ স্ক্রিনে তোমরা যদি না দেখো তোমরা কিন্তু বিশাল বড় একটা জিনিস মিস করে যাবে। এবং ফিল্মটা দেখার পর সত্যি বলছি তোমরা ঘোরের মধ্যে থাকবে, লিটারেলি ঘোরের মধ্যে থাকবে। মানে ইন্ডিয়ান সিনেমায় যে এরকম ফিল্ম বানানো সম্ভব সেটা কিন্তু এই কালকি 2898 এই মুভিটা না দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। তোমরা যদি এই মুভিটা দেখে থাকো আমাকে জানিও তোমাদের কেমন লাগলো, এবং যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটা কিন্তু অল করে দিও। তো দেখাবে পরের ভিডিওতে, টেক কেয়ার।